আসসালামু আলাইকুম। আরবিটি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগতম জানাচ্ছি। সঙ্গে আছি আমি মোহাম্মদ ইয়াসিন আরাফাত বিশাল। চলুন দেখে আসি কি থাকছে এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে। করোনার বুস্টার ডোজ টিকা স্থগিতের আহ্বান WHO-র। বাংলাদেশ সীমান্তে রাত্রিকালীন কারফিউয়ের ডাক আসামে। কাশ্মীরি ব্যবসায়ীদের হরতাল পালনে ভারতীয় পুলিশের হুঁশিয়ারি। প্রেসিডেন্ট শি জিনপিং এর নিপীড়নের ভয়ে পালাচ্ছেন চীনারা। এবং সর্বশেষ থাকছে বিদেশি সেনাদের অবশ্যই সিরিয়া থেকে চলে যেতে হবে বলছেন রাইসি। কি কারণে কাশ্মীরিরা হরতালের ডাক দিয়েছেন বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি। এতক্ষণ শুনলেন প্রধান প্রধান সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। এবং অনুরোধ থাকবে ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য। এবং আপনি যদি চ্যানেলটিতে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। করোনার বুস্টার ডোজ টিকা স্থগিতের আহ্বান WHO-র। মহামারী করোনা ভাইরাসের শক্তিশালী ডেল্টা ভেরিয়েন্টকে মোকাবিলায় বিশ্বের উন্নত কিছু দেশ তাদের নাগরিকদের কোভিড প্রতিরোধী টিকার তৃতীয় ডোজ অর্থাৎ বুস্টার ডোজ প্রয়োগের পরিকল্পনা নিয়েছেন। এবার তাই স্থগিতের আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আহ্বানটি জানানোর কারণ হিসেবে সংস্থাটির মহাপরিচালক তেড্রোস আধানম গেব্রিয়েসুস দাবি করেন, সম্প্রতি উন্নত দেশগুলোর হাতে নেওয়া কর্মসূচিটি স্থগিত করা হলে বিশ্বের সব দেশের অন্তত 10% মানুষকে টিকার আওতায় আনা যাবে। এখন পর্যন্ত বিশ্বের অনেক দেশই করোনা টিকার ডোজ পায়নি উল্লেখ করে বুধবার এক বার্তায় WHO-র মহাপরিচালক বলেন, ডেল্টা ভেরিয়েন্ট থেকে নিজ দেশের জনগণকে সুরক্ষা দিতে বিভিন্ন রাষ্ট্রের সরকার যে উদ্বেগে রয়েছে তা আমি বুঝতে পারি, কিন্তু বিশ্বের যেসব দেশ করোনা টিকার মোট উৎপাদিত ডোজের সিংহভাগ ইতোমধ্যে কিনে ফেলেছে তারা এই বুস্টার ডোজের জন্য আরও বেশি টিকা কেনা শুরু করেছে, এটি মোটেই গ্রহণযোগ্য নয়। দেশের 60 ব্যক্তিদের ইতোমধ্যে বুস্টার ডোজ দেওয়া শুরু করেছে মধ্যপ্রাচ্যের ইহুদিবাদী দখলদার রাষ্ট্র ইসরায়েল। মঙ্গলবার অর্থাৎ 3 আগস্ট জার্মানির সরকার ঘোষণা দিয়েছে দেশের নাগরিকদের তৃতীয় ডোজ হিসেবে মডার্না এবং ফাইজার টিকার ডোজ দেওয়া হবে। এমনকি যুক্তরাজ্য ইতোমধ্যে জানিয়েছে ব্রিটেনের বয়স্ক ও সংক্রমণের ঝুঁকিতে থাকা লাখ লাখ মানুষের শরীরে আগামী সেপ্টেম্বর থেকে বুস্টার ডোজ প্রয়োগ করা হবে। যদিও যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত মার্কিন জনগণকে কোভিড-19 প্রতিরোধী টিকার তৃতীয় ডোজ দেওয়ার প্রসঙ্গে আনুষ্ঠানিকভাবে কোনো নির্দেশনা দেননি। তবে হোয়াইট হাউসের কর্মকর্তারা জানিয়েছেন দেশে পর্যাপ্ত পরিমাণে টিকার ডোজ মজুত আছে, তাই নাগরিকদের সুরক্ষায় যে কোনো সময়ে বুস্টার ডোজ প্রয়োগের কার্যক্রম শুরু হতে পারে। তাছাড়া অর্থনৈতিকভাবে শক্তিশালী অনেক দেশেই অপ্রাপ্ত বয়স্কদের টিকাদান কর্মসূচিও শুরু হয়েছে। তবে বিশ্বের অনুন্নত ও দরিদ্র দেশসমূহের চিত্র অবশ্য একেবারেই বিপরীত। WHO-র পাঠানো তথ্য অনুযায়ী বিশ্বের অনুন্নত ও দরিদ্র দেশগুলোতে প্রতি 100 মানুষের মধ্যে গড়ে করোনা ভাইরাস প্রতিরোধী টিকার ডোজ নিয়েছে মাত্র 1.5% মানুষ। হাইতি, ডিআর কঙ্গো সহ অনেক দেশের কোনো মানুষ এখন পর্যন্ত টিকার ডোজ নিতে পারেননি। প্রাণঘাতী ডেল্টা ভেরিয়েন্টের প্রকোপে এরই মধ্যে করোনার এশীয় উপকেন্দ্র হিসেবে পরিচিত পাওয়া ইন্দোনেশিয়ার মোট জনসংখ্যার কেবল 7.9% টিকার ডোজ সম্পন্ন করতে পেরেছে। এছাড়া ভ্যাকসিনের ডোজ নিতে না পারার কারণে এখন পর্যন্ত গণটিকাদান কার্যক্রম শুরু করতে পারেনি দেশটি, যা শুরু করলেও সরকার স্থগিতে বাধ্য হয়েছে। বিশ্বে এমন কোনো সংখ্যা একদমই কম নয় বলে এর আগে একাধিকবার জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। টিকার বণ্টনে সমতা আনতে দরিদ্র ও অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা দেশসমূহকে ভ্যাকসিনের ডোজ সরবরাহের এর আগে উন্নত বিশ্বকে বেশ কয়েকবার আহ্বান জানিয়েছেন গ্যাব্রিয়েসুস।
গত মে মাসে বিভিন্ন দেশে অপ্রাপ্ত বয়স্কদের টিকার আওতায় আনার বিরোধিতা করে বক্তব্য দিয়েছিলেন তিনি। গত বুধবারের বার্তায় WHO এর মহাপরিচালক বলেন, আগে বহুবার বলেছি, এখন আবারও বলছি, বিশ্বকে মহামারী করোনামুক্ত করতে চাইলে টিকার বণ্টনে সমতার কোনো বিকল্প নেই। এই বছর শেষ হওয়ার আগেই বিশ্বের সব দেশে অন্তত 10% মানুষকে টিকার আওতায় আনার লক্ষ্য নিয়েছে WHO। এজন্য আমাদের পর্যাপ্ত সংখ্যক ভ্যাকসিনের ডোজ প্রয়োজন। তার মতে উন্নত দেশসমূহকে আবারও আহ্বান জানানো হচ্ছে যে তারা যেন তাদের কাছে থাকা অতিরিক্ত টিকার ডোজগুলো কোভ্যাক্সে জমা দেয়, নয়তো বিশ্বে আরও বড় সমস্যা দেখা দেবে। বাংলাদেশ সীমান্তে রাত্রিকালীন কারফিউয়ের ডাক আসামে। বাংলাদেশের সীমান্তবর্তী কাছাড় জেলায় দীর্ঘ 2 মাসের জন্য রাত্রিকালীন কারফিউ জারির ঘোষণা দিয়েছে ভারতের আসাম কর্তৃপক্ষ। গেল মঙ্গলবার থেকে বিধিনিষেধটি কার্যকর করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যটির সরকার। খবর টাইমস অব ইন্ডিয়ার। প্রতিবেদনে বলা হয়, কাছাড় জেলা ম্যাজিস্ট্রেট কীর্তি জাল্লি এরই মধ্যে 144 ধারা জারির ঘোষণা দিয়েছেন, ফলে ওই এলাকায় ভারত বাংলাদেশ সীমান্তের 1 কিলোমিটারের মধ্যে সূর্যাস্তের পর থেকে সূর্যোদয় পর্যন্ত আর কেউ চলাচল করতে পারবে না। ভারতীয় প্রশাসনের দাবি, বাংলাদেশ থেকে অননুমোদিত পণ্য, গবাদি পশু ও দুর্বৃত্ত প্রবেশ প্রতিরোধে ব্যবস্থাটি নেওয়া হলো। রাত্রিকালীন কারফিউ জারির ফলে সুরমা নদীর ভারত নিয়ন্ত্রিত তীরে রাতের বেলায় যে কোনো ধরনের চলাচল পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। এমনকি নদীটিতে মাছ ধরার জন্য নৌকা চলাচলেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তবে কাটিগোড়া সার্কেল অফিসার চাইলে স্থানীয়দের মাছ ধরার অনুমতি দিতে পারেন। সেক্ষেত্রে কাছাড় জেলা ম্যাজিস্ট্রেট ও ঢোলছেড়া BSF কমান্ডেন্টের অনুমতির একটি অনুলিপিও সঙ্গে রাখতে হবে। সরকারি আদেশে বলা হয়, বাংলাদেশ সীমান্ত সংলগ্ন 5 কিলোমিটারের মধ্যে কাছাড় জেলার সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত কেউ গাড়ি, ঠেলাগাড়ি বা রিক্সায় চেপে চিনি, চাল, গম, ভোজ্য তেল, কেরোসিন বা লবণ পরিবহন করতে পারবেন না। তবে কাটিগোড়া সার্কেল অফিসার চাইলে স্থান বিশেষে কড়াকড়ি শিথিল করতে পারবেন, যদিও রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কর্মকর্তা কর্মচারীরা এই বিধিনিষেধের আওতামুক্ত থাকবেন। এলাকাটিতে অন্তত 2 মাস রাত্রিকালীন কারফিউ জারি থাকবে বলে জানানো হয়। কাশ্মীরি ব্যবসায়ীদের হরতাল পালনে ভারতীয় পুলিশের হুঁশিয়ারি। ভারত অধিকৃত জম্মু কাশ্মীরে হরতাল পালনে ব্যবসায়ীদের হুঁশিয়ারি দিয়েছে ভারতীয় পুলিশ। বৃহস্পতিবার উপত্যকাটির স্বতন্ত্র স্বায়ত্তশাসনে ভারতীয় সংবিধানের ধারা বিলোপের মাধ্যমে অঞ্চলটিকে কেন্দ্র নিয়ন্ত্রিত অঞ্চলে পরিণত করার 2 বছর পূরণে এই হরতালের ডাক দেওয়া হয়েছিল। বুধবার কাশ্মীরি সংবাদ মাধ্যমগুলোতে জানানো হয়, রাজধানী শ্রীনগরের পুলিশ স্থানীয় ব্যবসায়ী ডেকে নিয়ে বৃহস্পতিবার দোকানপাট খোলা রাখার জন্য বলে। খবরে ব্যবসায়ীদের বরাত দিয়ে বলা হয়, পুলিশ তাদের জানায় তারা আসুন বা না আসুন, বৃহস্পতিবার তাদের দোকান অবশ্যই খোলা রাখতে হবে। অপরদিকে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে পুলিশের এক কর্মকর্তা বলেন, আমরা তাদের ডেকে পাঠিয়ে বলতে চেয়েছি কোনো প্রকার হরতাল আমরা চাই না, সব মানুষকে স্বাভাবিকতার দিকে যেতে হবে। 5 আগস্ট, 13 জুলাই বা অন্য কোনো বার্ষিকী হোক, তা পালন করা যাবে না। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসকে কাশ্মীরি এক ব্যবসায়ী বলেন, পুলিশ বুধবার আমাদের বাজারের সভাপতিকে বলে বৃহস্পতিবার দোকান খোলা রাখতে হবে, যদি কেউ তা করতে ব্যর্থ হয় তবে সে তার পরিস্থিতির জন্য দায়ী থাকবে। এর আগে বুধবার এক টুইট বার্তায় কাশ্মীরি ভারতের নিয়ন্ত্রণাধীন আন্দোলনের নেতা সৈয়দ আলী গিলানি কাশ্মীরিদের প্রতি 2 বছর আগে ভারতের আগ্রাসী, অবৈধ ও অনৈতিক পদক্ষেপের প্রতিবাদে হরতালের আহ্বান জানান। প্রেসিডেন্ট শি জিনপিংয়ের নিপীড়নের ভয়ে পালাচ্ছেন চীনারা। শি জিনপিংয়ের নিপীড়নের রাজত্ব থেকে দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে চীনা জনগণ, তারা গণতান্ত্রিক দেশগুলোতে আশ্রয় চাইছে। 2012 সালে শি জিনপিং ক্ষমতায় আসার পর থেকে এ পর্যন্ত 6,13,000 চীনা নাগরিক বিভিন্ন দেশে আশ্রয়ের আবেদন করেছেন। জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার UNHCR এর সর্বশেষ তথ্যে এ চিত্র তুলে ধরা হয়েছে। WION এর পালকি শর্মা বলেন, চীনা
জনগণ আশঙ্কা করছে যদি কাউকে শাসকদের জন্য হুমকি বলে মনে করা হয় তাহলে রাষ্ট্র তাকে টার্গেট করবে। তিনি আরও বলেন, চীনা জনগণ দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে, তারা গণতান্ত্রিক দেশগুলোতে আশ্রয় চাইছে। শি দায়িত্ব গ্রহণের পর থেকে চীন থেকে বার্ষিক আশ্রয় প্রার্থীর সংখ্যা 6 গুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে। তিনি আরও বলেন, অন্তত 1 মিলিয়ন উইঘুর মুসলমানকে গণকারাগারে আটক করা হয়েছে। বেইজিং যাকে পুনঃশিক্ষা শিবির বলে দাবি করে থাকে। সম্প্রতি চীনের অন্যতম বৃহৎ বেসরকারি কৃষি ব্যবসা পরিচালনাকারী সান দাওকে 18 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ওই কৃষি মোগলকে জনসমাবেশ করে উস্কানি ছড়ানোর জন্য দোষী সাব্যস্ত করা হয়েছিল। একই অভিযোগে প্রায়শই ভিন্ন মতাবলম্বীদের এবং অ্যাক্টিভিস্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। WION এর প্রতিবেদনে বলা হয়েছে, কোটিপতি থেকে গরিব শির নিপীড়নের হাত থেকে কেউই রক্ষা পাচ্ছে না। বিদেশি সেনাদের অবশ্যই সিরিয়া থেকে চলে যেতে হবে বলছে রাইসি। গত 1 দশক ধরে ইহুদিবাদী ইসরায়েল এবং পাশ্চাত্যের মদতপুষ্ট সন্ত্রাসীদের বিরুদ্ধে সিরিয়ার বীরত্বপূর্ণ প্রতিরোধের ভূয়সী প্রশংসা করেছেন ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি। একই সঙ্গে সিরিয়ার ভূখণ্ড থেকে অবশিষ্ট বিদেশি সেনাদের অবিলম্বে প্রত্যাহার করে নেওয়ার আহ্বান জানিয়েছে রাইসি। মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসির শপথ অনুষ্ঠানে অংশ নিতে আসা সিরিয়ার সংসদ স্পিকার হামুদা সাব্বাগের সঙ্গে সাক্ষাতে তিনি এ মন্তব্য করেন। প্রেসিডেন্ট রাইসি বলেন, সিরিয়া সরকার এবং জনগণ হেব্রু পাশ্চাত্য সন্ত্রাসবাদদের বিরুদ্ধে সাহসিক প্রতিরোধ সক্ষমতা দেখিয়েছে এবং তারা বিজয় অর্জন করেছে। সিরিয়ার জাতি যাতে পূর্ণ শক্তি নিয়ে পুনর্গঠন কার্যক্রম শুরু করতে পারে সেজন্য অবিলম্বে সিরিয়ার ভূখণ্ড থেকে বাকি সেনাদের চলে যাওয়া উচিত বলে উল্লেখ করেন তিনি। সিরিয়া সরকার 2011 সাল থেকে পাশ্চাত্য মদতপুষ্ট সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে। বিশেষ করে আমেরিকা এবং তার মিত্রদেশগুলো সিরিয়ায় তৎপরতা বিভিন্ন উগ্রগোষ্ঠীগুলোকে সামরিক এবং আর্থিক সহায়তা দিয়েছে। তবে ইরান এবং রাশিয়ার সহায়তায় সিরিয়ার সরকার তাকফিরি সন্ত্রাসীদের কবল থেকে সিরিয়ার বেশিরভাগ এলাকা দখলমুক্ত করতে সক্ষম হয়েছে। রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে তেহরান দামেস্কের মধ্যে সম্পর্ক উন্নয়নের প্রতি গুরুত্বারোপ করে ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট বলেন, দুই দেশের ঐক্য এবং সহযোগিতা অব্যাহত থাকবে এবং ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও বাড়ানোর ব্যাপারে কোনো ধরনের সীমাবদ্ধতা থাকবে না। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।